I'm just really scared that something bad is going to happen. Rose. আমি প্রীতম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটি দেখার জন্য। আজকে কথা হবে একটা হরর ফিল্ম নিয়ে যার নাম হচ্ছে স্মাইল। তো কেমন অভিজ্ঞতা হলো এই ফিল্মটি দেখার পরে? দেখুন, আমরা সবাই হাসি, তাই না? কেউ অট্ট হাসি, হয়তো বা আবার কেউ মুচকি, আর আমাদের এই হাসির পিছনে থাকে কোনো একটা নির্দিষ্ট কারণ। আর এই হাসার বিষয়টা স্বাভাবিক, তাই না? তাহলে ভাবুন তো, এই স্বাভাবিক হাসিটা যদি হয় অস্বাভাবিক, তাহলে কেমন হবে ভাবুন তো। একটা হরর ফিল্ম দেখার মূল উদ্দেশ্য হলো ভয়ের স্বাদ গ্রহণ করা, ভয়টাকে উপভোগ করা। আর সব ধরনের হরর ফিল্মগুলোতে সেই ফিলটা আসলে পাওয়া যায় না। প্রথমেই বলে নিচ্ছি, স্মাইল ফিল্মটি দুর্বল চিত্তের মানুষদের জন্য নয়। এই সিনেমার হাড় কাঁপানো বিজিএম সত্যি আমার মাথা খারাপ করে দিয়েছে। তো চলুন ফিল্মের গল্প সম্পর্কে একটু জানি। এই গল্পের যে প্রোটাগনিস্ট, তিনি হচ্ছেন রোজ। তিনি এখানে একজন সাইকোথেরাপিস্টের ভূমিকায় রয়েছেন। তিনি একটা হসপিটালে কর্মরত রয়েছেন। তো একদিন তার কাছে একটা পেশেন্ট আসে এবং সেই পেশেন্টটা কিছু একটা হ্যালোসিনেট করে বা দেখতে পায়, এবং যা সে নিজে ছাড়া আশেপাশের অন্য কেউ দেখতে পায় না। কিন্তু সেই পেশেন্টের বক্তব্য হলো, সে কোনো হ্যালোসিনেট করে না, সে সত্যি সত্যি এইসব জিনিসগুলো দেখে। সে বলে যে সে একটা মুখ দেখতে পায় যার মুখে একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি রয়েছে এবং তাকে কিছু করাতে বাধ্য করছে। তো ওই পেশেন্টটি ওই সাইকোথেরাপিস্টের সামনে বসে এই সুইসাইড করে নেয়, মুখের মধ্যে অদ্ভুত এক ভয়ঙ্কর হাসি নিয়ে। তো এই সুইসাইডের পর থেকে ওই সাইকোথেরাপিস্টের সাথে ঘটতে থাকে নানান রকম অদ্ভুত সব ঘটনা যা কিনা ওই পেশেন্টের সঙ্গে ঘটেছে। তো এরপর থেকে শেষ পর্যন্ত ওই সাইকোথেরাপিস্টের সাথে আসলে যে কি হয় এবং কি কি ভয়ঙ্কর অদ্ভুত সব ঘটনা ঘটে, সেই সম্পর্কে জানতে হলে দেখে নিতে হবে স্মাইল ফিল্মটি। এবং যারা কিনা হরর ফিল্ম দেখেন এবং ভৌতিক অনুভূতিটা পেতে অনেক পছন্দ করেন, তারা এই ফিল্মটি দেখে নিতে পারেন। তবে অবশ্যই হেডফোন কানে নিয়ে দেখবেন যদি এই গল্পের পুরো ফিল্মটি পেতে চান। সত্যি বলতে, এই ফিল্মের ক্যামেরা অ্যাঙ্গেল এবং ওই যে একটা অস্বাভাবিক ভয়ঙ্কর হাসি গায়ে কাটা দেবে আপনার। এবং আমি এইটুকু বলতে পারি যে পুরো ফিল্ম জুড়ে আপনার হার্ট বিট স্থির থাকতে দেবে না এই ফিল্মের গল্প কাহিনী। তো যাই হোক, আপনি যদি এই স্মাইল ফিল্মটি দেখে থাকেন তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী সময় মুভি রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, টাটা।